আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছেন, সকলকেই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর ওয়েদার, কত সুন্দর আকাশের বৃষ্টির যে একটি চিত্র সেটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর হচ্ছে এখন লঞ্চ হচ্ছে ঢাকা থেকে বেতোয়া কিন্তু অলরেডি পৌঁছে গেছে। পৌঁছেছিল আপনার সেই সকাল 6:19 অর্থাৎ 6:30 এখনও বাজেনি, তার আগে কিন্তু লঞ্চটি এখানে পৌঁছে গেছে। আমাদের আগে ঢুকছিল আপনার তাশরিফ 3, আমরা তাশরিফ 4 এখন রয়েছে। আসলে সকালকার যেই ওয়েদার, যেই সুন্দর পরিবেশ, উদ্দেশ্য সেটা দেখানোর জন্যই আপনাদেরকে এই বেতোয়া থেকে এই ভিডিওটা করলাম, বা ভিডিওটা ক্রিয়েট করার আমি চেষ্টা চালাচ্ছি। দেখুন কত সুন্দর ওয়েদার, বিশেষ করে হচ্ছে আকাশের ওয়েদার আর সুন্দর বাতাস, ঝিরিঝিরি হিমেল হাওয়া বইছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। বিধেয় আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে আসলাম, কত সুন্দর লাগছে দেখুন, আসলে অনেক সুন্দর লাগছে আবহাওয়া। দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না শয়তান, এবং শয়তানকে তারাইয়া রাখিবে ইমাম। কুরআন শিখাও ছেলেমে ওহে মুসলমান, জন্ত বজির সময় তোমার। দেখুন যেই লঞ্চ ঘাটে যে পরিমাণ ভিড় হয়, বেতোয়া লঞ্চ ঘাট থেকেই আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি। ওয়েদার বা যে সমস্ত জিনিস রয়েছে বেতোয়াতে, বেতোয়া কিন্তু আস্তে আস্তে এই লঞ্চ ঘাটটা কিন্তু অনেকবারই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন এই দেখা যাচ্ছে, দেখুন এই যে এভাবেই কিন্তু ভেঙে যায় এই বেতোয়ার লঞ্চ ঘাট। আকাশে মেঘ, আর হচ্ছে এলাকা বিশেষ করে বরিশাল ভোলা চরফ্যাশনে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয় এই চরফ্যাশন বেতোয়াতে। Yeah.